যারা নিরীহ মানুষকে হত্যা করে এবং রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনা নিরাপত্তা দিতে পারে না, সে সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। বিকেলে এক বিবৃতিতে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি। ফখরুল বলেন, গত কয়েকদিনে কত নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে তা প্রকাশ করতে হবে, সেই সঙ্গে কি পরিমাণ গোলা বারুদ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে তাও জানতে চান মির্জা ফখরুল। ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলন দমনে সেনাবাহিনীকে ব্যবহার গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব সান্ধ্য আইন প্রত্যাহার এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, প্রশাসনকে ব্যবহার করে ব্লক রেড দিয়ে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে।